রাজশাহী মহানগরীর হেতেমখা এলাকার চাঞ্চল্যকর কিশোর সনি হত্যা মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আজ দুপুরে দ্রুত বিচার আদালতের বিচারক মহিদুজ্জামান এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হল নগরীর হেতেমখা সবজিপাড়া এলাকার মাহিন ও হাবিবা কুলসুম ওরফে সাবা ওরফে টিকটক ঐশী। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। বেকসুর খালাসপ্রাপ্ত আসামিরা হল রাজশাহী মহানগর মহিলা দলের ক্রিয়া সম্পাদক বিথি ও তার ভাই, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব। ঘটনার বিবরণে যেটি জানা যায়, নগরীর দড়িখরবনা এলাকার জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম পাখির ছেলে কিশোর সনি 2022 সালে 3 জুলাই সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে রাত 8:45 দিকে চারজন আসামি সনিকে কৌশলে হেতেমখা সবজিপাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও 14-15 জন আসামি উপস্থিত ছিল। সনি সেখানে পৌঁছা মাত্রই আসামিরা অতর্কিতভাবে তাকে চাকু, চাপ্পর, লোহার রড, চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন সনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় মৃত সনির বাবা রফিকুল ইসলাম পাখি বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আমি সন্তুষ্ট না, কেন আমারও তো বাচ্চা শিশু, আমার বাচ্চা শিশু, আমি চাইছিলাম যে তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, কিন্তু তাদেরকে মৃত্যুদণ্ড না দিয়ে শিশু হিসাবে তাদেরকে যাবজ্জীবন দিল অল্প বয়সের হিসাবে। কিন্তু আমারও তো শিশু, আমারও তো ছেলে অল্প বয়সের, আমারও তো ছেলে অল্প বয়সের মারা গেল, তাকে তুলে নিয়ে যেয়ে মেরে ফেলা হলো, তা আমি এই রায়ের পুরো আমি সন্তুষ্ট না। যে দুজন পরিকল্পনাকারী, সেই দুজন পরিকল্পনাকারীকে আপনার খালাস দিয়েছে, সেটা হলো আপনার বিথি, তার মানে তার মা ময়না মা এবং সালাউদ্দিন বিপ্লব তার মামাকে। আর যে দুজন ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল সরাসরিভাবে তাদেরকে দিয়েছে 302 হলো আপনার যাবজ্জীবন, এবং অপহরণ করে নিয়ে যায় সেই অপহরণের ধারা হলো 364, সে 64 ধারাতে দিয়েছে 10 বছর। এই হলো আজকের সেই ঘটনাটা হলো এই যে 3/7/2022 সালে রাত্রিবেলায় ঠিক 15 দিকে, সেদিন শনির 800তম জন্মদিন ছিল, সেই জন্মদিনে তার ফ্রেন্ডদেরকে দাওয়াত দিয়েছিল তার বাড়িতে। সেই দিন যখন জন্মদিন পালন করছে সেই সময় কারেন্ট চলে গেল রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে, তাদের একজন বন্ধু আঘাতপ্রাপ্ত হয়েছিল, মেডিকেল কলেজে আসে, সেখানে আসার পরে এই এদের সঙ্গে আন্নাবদের সঙ্গে দেখা হয়। ওরাও তারা ঐশীকে, যে ঐশী আজকে যাবজ্জীবন হলো, তাকে নিয়ে ওখানে এসেছিল। ওরা হাত কাটা ছিল না কি কাটা ছিল, আসার পরে তারপরে ওরাকে দেখতে পেয়ে ওদের সমস্ত বন্ধু বান্ধব কিশোর গ্যাংগুলোকে একত্রিত করে ওই পারমাণবিক চিকিৎসা কেন্দ্র ওখান থেকে তাদেরকে অপহরণ করে নিয়ে যে হেতেমখা সাহাজি পাড়ায় তাকে নিয়ে যেয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ড সংঘটিত হত্যাকাণ্ড সংঘটিত করে, এবং সেখানে আন্নাব এবং ঐশী সহ এরা যখন নিয়ে যায়, তখন নয়ন বলে একটা ছেলে এদের পক্ষের আর কি সনির পক্ষের, তারা কৈব এই দুজন মিলে অনুরোধ করেছিল, ভাই তোমার সঙ্গে তো আপস মীমাংসা হয়ে গেছে, তুমি কেন ইয়ে আছো। তারপরও তারা শুনলি লাথি মেরে দিয়েছে, আমি লাথি মেরে দুজনকে ফেলে দিয়েছে, দিয়ে যে ওখানে নিয়ে যায় তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে কুপিয়ে তার বন্ধু বান্ধব মিলে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আমরা যে বক্তব্যটা দিয়েছিলাম সেটা হলো এই যে হত্যাকাণ্ড সংঘটিত করার পথে মূল হতেই হলো মা বিথি। দেখো এই বিথি এই পরিকল্পনা করছে যে এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে, এই মায়ের ধরে এই হত্যাকাণ্ডের সংঘটিত হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আজকে যে রায়টা পাইলাম সেই রায়ে আমরা বৃদ্ধি কোনো সাজা হয়নি তাকে, কেন ওই পরিকল্পনাটা কোথায় হয়েছে না হয়েছে এই বক্তব্য দিয়ে তিনি খালাস দিয়েছেন। আর আজকে এই যে রায়টা হয়েছে সেই রায়েও আমি খুব একটা মানে অসন্তুষ্ট হতে পারিনি, কারণে যেহেতু সনিও ছিল একটা মানে শিশু অল্প বয়স্ক, তারাও 18 বছর পুঁজিনি, সেদিন 18 বছর পুঁজতেছে, আর যারা মারেছে তাদেরকে বলছে যে 19 বছর এবং 20 বছর অল্প বয়স হওয়ার থাকার কারণে তাদেরকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন দিলাম আমি, 302 দিলাম যাবজ্জীবন, এবং 364 যেহেতু তাদেরকে অপহরণ করে নিয়ে গেছে ওখান থেকে, সেই কারণে সেই ধারাতে 10 বছর সাজা দিলাম। এই রায়ে আমি খুব একটা মানে আমার কাছে আমার ছিল অল্প বয়স্ক ছিল, আমি খুব একটা অসন্তুষ্ট না, এটাই হলো বক্তব্য।